শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর থেকে দূর থেকে যেত। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বয়ান করলেন 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা বয়ান করার পর মসজিদ থেকে নামবেন, সমস্ত মানুষগুলো চলে গেল। এখন না আমাদের জামানে আপনারা আমাদেরকে দেখলে যে কোনো জায়গায় চিনে ফেলেন, কারণ ইউটিউবে দেখেন, তখন তো ইউটিউব নাই, চিনবে কোথেকে? খালি নামে জানতো, নামে ইসমাইল শহীদ মুরব্বী বলতেছেন, বাবা গো আমি বহু দূর থেকে আসছি শুধুমাত্র হুজুর ইসমাইলের ওয়াজ শোনার জন্য, আমার একটু দরকার। বলারে কোন জায়গা থেকে আসছেন? অমুক জায়গা থেকে, মিন্দারে এত দূর থেকে আসছেন। আচ্ছা আমি যদি হুজুর যে ওয়াজগুলো করছে, কে বলতেছে এটা? ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলতেছে, আমি যদি হুজুর যে ওয়াজগুলো করছে ওগুলাই আপনারা শোনাই, আপনি শুনবেন? তো অবশ্যই শুনবো, আমার তো ইসমাইলকে দরকার না, আমার ইসমাইলের কথা দরকার। সুবহানাল্লাহ। এখন আমি যদি এখানে উঠি আজকের মাহফিল, আরেক বক্তা যদি বসে, আমি জানি আপনারা থাকবেন 10 জন, বাকি সব চলে যাবেন, এটা হয় না? এই দুঃখে তো হুজুরকে আপনার পরে আর কোনো মাহফিল দরকার নেই, আপনি মোয়াজ্জিন দিয়ে চলে যাবেন, কারণ ডেট পায় না, কি করবে? এই কারণে এই সময় দেওয়া, এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, বিভিন্ন জায়গায়, ও দিক সব জায়গায় এটাই হয়। মাগরিবের পরে ওয়াজ করছি, আল্লাহ নাই আজিম অবস্থা ভাই, কেন আমার কেমনে কেন আসবেন? দিনের বয়ান শোনার জন্য আসা দরকার, ঠিক না? তোর কেন তাহলে মানে দেখেন, তখনকার বক্তা যেমন শ্রোতাও তেমন, আর এখন বক্তা আমরাও এটা বলতে আপনারাও এটা বলতে কিছুই করেন, এখানে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আগে আমাদেরকে যেন হেদায়ত দান করে। আর আমাদের চিন্তা থাকে গলা ফাটলে ফাটুক, ভাঙলে ভাঙুক, মাঠ গরম করতে হবে, শ্রোতারা যেন গরম হয়, নাকি শ্রোতা গরম করে কি করতে পারছেন বলেন? শ্রোতাকে নরম করেন, নরম বানায় মসজিদে ঢুকান, গরম বানায় জঙ্গি বানায় না, গরম বানায় দেশের পরিস্থিতি নষ্ট করেন না। যদি নরম হয় মসজিদে ঢুকে, মসজিদে ঢুকলে মসজিদ থেকেই সারা দেশ পরিচালনা করার যোগ্যতা থাকবে তার। আল্লাহ রাসূল মসজিদ থেকে দেশ পরিচালনা করছেন, ইনশাআল্লাহ সেই দিন আবার আসবে, আমরা সে অপেক্ষায় আছি। তবে নূর দরকার। দেখেন লোক বলতেছে, ভাই আমার কথা দরকার, ইসমাইল শহীদ যেটা বলছে ওটা আমরা শুনব। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আবার তারা ধরে মসজিদে নিয়ে গেলেন, নিয়ে একটা বসেন, এখানে বসছেন, একদম এতক্ষণ হাজার মানুষের সামনে যা আলোচনা করছে সেম আলোচনা গুলোই আবার বসে 1.5 ঘন্টা এই মুরব্বিটারে একাধারে শুনেছেন। একটু আগে ছিল কতজন? হাজারো হাজার, এখন একজন, কোন চিল্লা চিল্লি নাই, ঘুরা ঘুরি নাই, বাস একজন কি শুনাইতেছে। খাদেম কিছুক্ষণ পর কি শুনে করছে, পরবর্তী প্রোগ্রামের সময় হয়ে যেতে উঠেন, কারণ ইসমাইল শহীদ রহমতুল্লাহ একে 1.5 ঘন্টা শোনার পরে মুরব্বী আপনি খুশি, বাবা তোমার আল্লাহ জাজা খায়ের দান করুক, আমার এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল, বিদায় নিয়ে চলে গেছে, পরিচয় জানে না, পরিচয়ও জানে না। যাওয়ার পরে এবার খাদেম ডাক দেয়া বলতেছেন, কি ব্যাপার বুঝলাম না, 1.5 ঘন্টা পর্যন্ত হাজার মানুষের সামনে বয়ান করলেন, আরেকটা প্রোগ্রাম আছে অন্য জায়গায় যাওয়া লাগবে, এখন আবার আরেকজন সাধারণ মুরব্বীর জন্য 1.5 ঘন্টা নষ্ট করলেন, কারণ কি? ইসমাইল শহীদ ডাক দেয়া বলেন, এ বান্দা আল্লাহর কসম করে বলি, আমি ইসমাইলের 1000 মানুষের সামনে যে ফিকির নিয়ে কথা বলি, একজন মানুষের সামনে একই ফিকির নিয়ে কথা বলি, আমার কোনো নিয়তের পরিবর্তন হয় না। হাজারো মানুষ আমার বয়ান শোনার পরে যদি আমল না করে তাহলে লাভ নেই, হাজারো মানুষ বয়ান শুনলে চলে গেল মজা নিল কিন্তু আমল নাই, একজন মুরব্বী যদি আমার বয়ান শোনার পরে তার জিন্দগিটা পরিবর্তন হয়ে যায়, আমি ইসমাইলের কোনো আমল নাই আল্লাহর দরবারে ডাক দেয়া বলতে পারবো, মালিক
এই একজন লোক যে আমার আলোচনা শোনার পর নিজের জীবনটা পরিবর্তন করেছে, মালিক গো আমল নাই আখলাক নাই, এই লোকের বরকতে তুমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দিও। ভাইরা আমার দেখেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ কথা বলেন, নাজাত পাওয়ার জন্য তাকওয়া কতটুকু পর্যায়ে। বর্তমান সময়ে যদি লোকিত লোক দেখি সামনে 30 জন, আমরা কি মাহফিল করে লোক নাই, 30 জনের সামনে আমার মতো বড় ভক্ত কি ওয়াজ করবে? হ্যাঁ না না না, এই জন্য আলহামদুলিল্লাহ সামনে হাজারো লক্ষ মানুষ থাকলেও যে ওয়াজ করি, কম থাকলেও একই ওয়াজ করি, বেশি মানুষ থাকলে মাইক ভালো থাকলে যে একদম উল্টা আমার ফেলবে এরকম নিয়ত থাকে না আলহামদুলিল্লাহ। কারণ আমাদেরও ফিকির আল্লাহ রহমত এরকমই, আমার বয়ান শোনার পর 10 জন মানুষ যদি অন্তত নামাজ ধরে, এই 10 জনকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো যে আল্লাহ এদের উসিলা আমার নাজাতটা দিয়ে দিও। আপনারাও এই নিয়ত রাখেন যে হুজুর এসে গেলে চিল্লাইলো আর হুজুর ওয়াজ ভালো হয়ে রেখে বলবো, না না না, কথাগুলো নিয়ে তারপরে বাসায় আমলের নিয়ত শুনেন। একজন যদি হয় একজনের উসিলায় মাহফিলটা কামিয়াব হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, এমনিরা তাকওয়া অর্জন করো। তাকওয়া যার অর্জন হবে ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে না করবে না, এখানে যারা আছেন নামাজ আদায় করেন তো ইনশাআল্লাহ, নিয়ত করেন তাকওয়া অর্জন করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বো, কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন, আল্লাহ তুমি ইমানের সঙ্গে হায়াত দাও বলেন আমিন। তাকওয়া যদি থাকে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ সফল হবে, কারণ এটা আল্লাহ পাক আমাদেরকে বয়ান করছেন। মুমিন ডেকে আদরের নামে ডেকে বয়ান করছেন বান্দা তাকওয়ার জন্য, কারণ তোর নিয়ত ঠিক তো সব ঠিক, নিয়ত সহি সব সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের নিয়ত সহি না থাকলে হাজার লক্ষ টাকা দান করেন কোনো ফায়দা নেই, নিয়ত সহি না করে, নিয়ত সহি না করে নামাজ 24 ঘন্টা করেন কোনো ফায়দা নেই, নিয়ত সহি না করে মানুষের সঙ্গে যাই কিছু করেন না কোনো লাভ নাই, কিন্তু নিয়ত সহি করে একটু করেন 1 টাকা করেন, 1 টাকা উহুদ পাহাড়ের সমান সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য নিয়ত নিয়তটা বড় জিনিস, নিয়ত করি ইনশাআল্লাহ। যে যুবকরা আছে মনে যুবকরা মনে করে নামাজ ধরবো হুজুর, বয়সটা তোর 40 পার হোক 30 পার হোক, কিন্তু সে নিজেও জানে তার বয়সের অসংখ্য যুবকেরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে 20 বছরের আগেই মারা যায়, যায় কি যায় না? অনেক মুরব্বীরা এখানে আছেন, কত মুরব্বীরা হাসপাতালে বেড়ে কাতরায় বলে আল্লাহ মরণ দাও মরণ দাও মরণ দাও, আর কত বাঁচব, কিন্তু কত যুবক হায়াত চাওয়ার পরেও বাঁচতে পারে না, আর কত মানুষ মরার আশা থাকার পরেও আসতে হয়, এটা আল্লাহ পাকের নিয়াত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে হায়াত দিয়েছেন, যুবক বয়সে যদি কেউ এবাদত করে ঠিক মতো, যৌবন বয়সের এবাদতটা এমন দামি এবাদত, অসাবুন নাসা আফি ইবাদাতিল্লাহি তাআলা, কোনো বান্দা ইবাদত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে আরশের ছায়ায় তাকে স্থান দান করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশের ছায়ায় যুবকটা যদি যৌবন বয়সটা ইবাদতে কাটায়। এই কারণে আজকের মাহফিলে আমরা প্রত্যেকটা যুবক নিয়ত করি, অনেক নামাজ মিস করছে ইনশাআল্লাহ আর কোনো নামাজ মিস করা যাবে, দাড়ি কাটা যাবে। আমাদের আমি আপনাদেরকে সোজা কথায় বলি ভাই, সোজা কথায় দিন বুঝেন, এবাদত বেশি দরকার নেই, গুনাহ থেকে বেঁচে থাকে, মিথ্যাবাদ জেনা বিচারবাদ গুনাবাদ, ছোট্ট থেকে ছোট্ট গুনা যত ছোট হোক, ছোট থেকে ছোট গুনা করব না, ছোট থেকে ছোট নেক ছাড়বো না, রাজি আছেন ইনশাআল্লাহ? মুরব্বীরা ইনশাআল্লাহ বলে, যুবকরা বলে না, কারণ ইনশাআল্লাহ সব মুরব্বীদের জন্য, বয়স তো তাদেরই, আরে বয়স তাদের এক পা কবর হয়ে গেছে দেখে তাদের সব চিন্তা আপনার চিন্তা নাই, আপনি কি জানেন আপনি আজকে রাতে মরতে পারেন, গ্যারান্টি আছে কোনো? নিয়তটা যদি করেন ফায়দা হবে কি, দেখবেন তবলিগে গেলে খালি বলে ভাই নামটা লেখান ভাই নাম লেখান, নিয়ত করেন কেন বলে, এটা নাম লেখাইলেই বরকত, কারণ কেউ নাম লেখলো তো আল্লাহ পাকের আরো আর আল্লাহ পাকের ফেরেশতারাও নাম লেখা শুরু করে দিল, যদি সে ওই নেকের কাজটা করতে নাও পারে মারা যদি যায় আল্লাহ পাক ওই নিয়তটাকে দিয়া ফেরেশতাদেরকে বলবে এই বান্দা নিয়ত করছিল কিন্তু বান্দা বাঁচে নাই, এটা তো আমি আল্লাহ পাক তারা হায়াত দিই না দেখে বাঁচে নাই, থাকলে তো নেকের কাজটা কি করতো পালন করতো, যেহেতু সে থাকলে করতো এখন যেহেতু নাই তাহলে করার সবটা দিয়ে তারা জান্নাত দিয়ে দেবে। এই জন্য নিয়তের বেলায় কখনো পিছাবেন না, আগায় থাকবেন, যে নিয়ত করছে
তো সে কামিয়াব নিয়ত করেন নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাড়ি রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হালাল খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো হারাম খাবো না ইনশাআল্লাহ